জয় হিন্দ বন্দে মাতরম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তেলের দাম নিয়ে। তেলের দাম এবার তো সেঞ্চুরি পার করবে, মানে তেলের দাম নিয়ে এবার ব্যাট বল খেলা হচ্ছে। ভারতবর্ষের প্রিয় খেলা এখন বর্তমানে ব্যাট বল খেলা বলা যেতে পারে, কারণ ব্যাট বল খেলা হচ্ছে তেলের দাম নিয়ে সাধারণ মানুষের সঙ্গে। তো গভর্নমেন্ট কিভাবে এই তেলের দাম নির্ধারণ করে আসছে? তো ইউপিএ সরকার যখন আমরা দেখে দিই যে ইউপিএ সরকার ছিল 2014 সালে, তো ইউপিএ সরকার যখন এক ব্যারেল তেল কিনে নিয়ে আসতো, তো এক ব্যারেল তেলের দাম ছিল 107.09 ডলার। এক ব্যারেল তেলের দাম যেখানে ছিল 107.09 ডলার, যেখানে 2020 সালে এনডিএ সরকার আসার পর যে তেলের দাম 42.41 ডলার এসে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও যেখানে তার টাকার টোটাল ডলারের ডিফারেন্স হচ্ছে 64.68 ডলার, প্রায় 65 ডলার টাকার ডিফারেন্স হওয়া সত্ত্বেও আমাদের দেশে তেলের দাম এত এত আকাশ ছুঁয়ে গেছে তেলের দাম। তো তেলের দামের জন্য যেটা হচ্ছে, আমরা যদি দেখতে যাই যে তেলের দাম ইউপিএ সরকারের থেকে এনডিএ সরকারের মধ্যে প্রায় সব দাম বেড়ে গেছে। কি আমরা যদি এখানে দেখি যে ক্রুড অয়েল, তো ক্রুড অয়েলের দাম কিন্তু কমে গেছে। বিশ্ব মার্কেটে ক্রুড অয়েলের দাম কমে গেছে। আমরা এটাও দেখেছি যে 2020তে করোনা আবহে কিন্তু তেল রাখার জায়গা পাচ্ছিল না, সেখানে কিন্তু তেলের দাম মাইনাসে রান করছিল। যেখানে পেট্রোলের দাম আমরা যদি দেখি, পেট্রোলের দাম বেড়ে গেছে। তেলের বিশ্ব মার্কেটে ক্রুড অয়েলের দাম কমা সত্ত্বেও তেলের দাম এখানে পেট্রোলের বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে এবং সমস্ত কিছুর দাম বেড়েছে। এছাড়া আরও 258.4% এক্সাইজ ডিউটি বেড়েছে। এইভাবেই কিন্তু তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। এবং আমাদের দেশে আর কিছুদিন হলেই একদম সেঞ্চুরি, পুরো সেঞ্চুরি করার টার্গেট আছে আমাদের গভর্নমেন্ট। তো যাই হোক, দেখা যাক বিষয়টা যে ভারতবর্ষে সবচাইতে বেশি তেল আমদানি হয় সেটি হচ্ছে আরব কান্ট্রি থেকে। ভারতে সবচাইতে বেশি তেল আমদানি করা হয় আরব কান্ট্রি থেকে, যেহেতু পাশেই দেশ এবং সেখান থেকে আনা হয়, তাহলে যাতায়াত খরচ বা আনার ক্যারিং খরচ কিন্তু সেখান থেকে কমে যায়। তা সত্ত্বেও আর একটা জায়গা থেকে ভারতের তেল আসে, সেটি হচ্ছে সাউথ আমেরিকা থেকে। সাউথ আমেরিকা থেকেও কিন্তু আমাদের দেশে তেল আসে। তার মানে আমাদের ভারতবর্ষ বেসিক্যালি এই দুটো দেশের থেকে সবচাইতে বেশি পরিমাণ ক্রুড অয়েল ক্রয় করে নিয়ে আসে বা ইম্পোর্ট করে থাকে। তার মধ্যে সবচাইতে বেশি বললাম আরব কান্ট্রি থেকে। নেক্সট, যে ভারতবর্ষের রিফাইনারিং সিস্টেম এবং তেল ইম্পোর্ট করার যে সিস্টেম, সেই সিস্টেমের উপর ডিপেন্ড করে এবং তার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে ভারতবর্ষ কিন্তু ফোর্থ নাম্বার অবস্থানে আছে। ইউএস, চায়না এবং জাপান এর পরবর্তী স্থান কিন্তু ভারত দখল করে বসে আছে। তা সত্ত্বেও আমাদের দেশের তেলের দাম এত আকাশছোঁয়া দাম। নেক্সট পরবর্তীতে যেটা আমরা দেখব যে তেল, ক্রুড অয়েল যেটাকে কথা বলছিলাম আমি, যে ক্রুড অয়েল অ্যাকচুয়াল দু ধরনের, মানে ক্রুড অয়েলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ক্রুড অয়েলকে দুভাগে ভাগ করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি, অ্যাকচুয়াল অনেক ভাগে ভাগ করা হলেও বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ডাব্লিউটিআই ক্রুড এবং বেন্ট ক্রুড, এই দু ধরনের ক্রুড। তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি যে তেল ইম্পোর্ট করা হয় সেটি হচ্ছে বেন্ট ক্রুড নিয়ে আসা হয়। তো বেন্ট ক্রুড অয়েল যেটা নিয়ে আসা হয় সেটি কিন্তু ব্যারেলে নিয়ে আসা হয়। জাহাজে যে ব্যারেল আছে, আমরা দেখেছি যে ডিলারশিপে বা রেশন দোকানে দেখেছি যে ডিলারশিপের যে বড় বড় তেলের বা কেরোসিন তেলের যে ড্রামগুলো হয় সেগুলোকে কিন্তু এক ব্যারেল বলা হয়। এবং এই ব্যারেল সম্পর্কে আমি টোটাল বিষয়টা বলছি। তো ব্যারেল থেকে তেল আনার পর যেটা হচ্ছে কেয়ারিং খরচ দিতে হয় বা জাহাজের থেকে যে খরচ করা হয়, তারপরে রিফাইনারি সিস্টেমের জন্য কিছু টাকা সেখানে ব্যয় হয়, তারপর ওএমসি সেখান থেকে কিছু টাকা মার্জিন টার্জিন রাখার পর, তারা মার্জিন এবং তাদের কস্ট খরচ রাখার পর সেখান থেকে কিন্তু তেলটা যখনই ছাড়ে তখনই আবার ইন্ডিয়ান সরকার এসে সেইখান থেকে হস্তক্ষেপ বাড়িয়ে দেয়। ইন্ডিয়া সরকার আসার পরেই ইন্ডিয়া সরকার বা গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট যেটা এক্সাইজ ডিউটি, সেই তেলের উপর চাপিয়ে দিয়ে দিল এক্সাইজ ট্যাক্স। তারপরে যেখান থেকে আসবে এক্সাইজ ট্যাক্স দেওয়ার পর গভর্নমেন্টকে দেওয়ার পর সেইটা কিন্তু ডিলাররা সেখান থেকে তেলটা কিনে নিয়ে আসে। এবং সেই ডিলার সেই তেল কিনে নেওয়ার আসার পর কেয়ারিং খরচ হয়, তারপর স্টেট গভর্নমেন্ট সেখানে কী বসিয়ে দেবে, ভ্যাট বসিয়ে দেবে। এবং সেই ভ্যাট বসানোর পর তারপরে এক একটা স্টেটে সেই যেভাবে দাম নির্ধারণ করা হবে, তারপরেই কিন্তু সেই তেল কাস্টমারের জন্য অ্যাভেলেবেল হবে। নেক্সট যেটা বলছিলাম,
যে ব্যারেল, ব্যারেল বলতে এরকম একটা ড্রাম, যে ড্রামের মধ্যে তেল আসে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল থেকে যেটাকে এক ব্যারেল ক্রুড অয়েল বলা হয়, অ্যাকচুয়াল এক ব্যারেল মানে বিদেশ থেকে যেটা আমদানি করা হয় সেটা ব্যারেল হিসাবে, এবং তারা বিক্রি করে ব্যারেল হিসাবে। তাহলে এক ব্যারেল ক্রুড অয়েল সমান সমান আমরা যদি দেখি 42 গ্যালন্স ক্রুড অয়েল হয়ে থাকে, এবং 1 গ্যালন্স ইজ ইকুয়াল টু 3.785 লিটার, 3.785 লিটার। তার মানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি বা গুণ করি, তাহলে আমরা দেখব যে এক ব্যারেল ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, 42 × 3.78 লিটার। এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 158.97 লিটার, এবং অ্যাপ্রক্সিমেট যার মান দাঁড়ায় 159 লিটার। তার মানে এক ব্যারেল ক্রুড অয়েল থেকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 159 লিটার তেল। এই 159 লিটার তেল থেকে শুধুমাত্র যে ডিজেল পেট্রোল রিফাইনিং করে বের করা হয় তা না, কিন্তু এখান থেকে কিন্তু ভেরিয়াস টাইপ তেল বেরোবে, যেখান থেকে আমরা যদি দেখি সেখান থেকে এলপিজি বেরোবে, গ্যাসোলিন বেরোবে, হ্যাভি ফিউল অয়েল বেরোবে, আদার্স প্রোডাক্ট বেরোবে, জেট ফিউল বেরোবে, ডিজেল বেরোবে, পেট্রোল বেরোবে, এরকম কিন্তু ভ্যারাইটিস টাইপের রিফাইন করে কিন্তু সেখান থেকে আলাদা করা হয়। এবং তাদের উপর গ্যাসোলিন বা এই জাতীয় কিছু পেট্রোলের দাম, যেমন আমরা যদি দেখি জেট ফিউলের দাম আরও হাই, তার মানে আমরা বুঝতে পারছি যে এক ব্যারেল কেরোসিনকে যদি আমরা লিটারে কনভার্ট করে যে টাকা হয় সেই টাকার থেকেই যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখব একটা পরেই যে ক্যালকুলেশন করি সেখান থেকে কিন্তু অনেক জিনিসের দাম বেশি এবং বাই কম করে, বা আমরা অ্যাপ্রক্সিমেট ইকুয়াল করেই আমরা সেই ক্যালকুলেশনগুলো করব। যদি আমরা অ্যাপ্রক্সিমেট ইকুয়াল করে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো, আমি সাধারণত একটা চার্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটি চার্ট নিয়েছি, যেটি 2018 সালের একটা ক্যালকুলেশন, যখন তেলের দাম ছিল 73.09 টাকা পার লিটার পেট্রোলের। তো সেই হিসাবেই আমি ক্যালকুলেশনটা দেখাবো, যে এখন তো আকাশ ছুঁই ছুঁই দাম হয়ে গেছে 2021 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, যে তেলের দাম বাড়ছে একদম, আমি আই কনফার্ম যে এটা 100 টাকা ছুঁয়ে যাবে, মানে সেঞ্চুরি করবে, মানে এটা টার্গেট। দেখে নিচ্ছি যে ইন্টারন্যাশনাল প্রাইস হিসাবে যেটা দাম 2018 সালে ফেব্রুয়ারি, মানে 3 ফেব্রুয়ারিতে যে দাম ছিল সেটাই হচ্ছে তখনকার টাকা ডলারের হিসাব অনুযায়ী, তখন যেটা ছিল এক ব্যারেল যেটার দাম দাঁড়াচ্ছিল হচ্ছে $65.5, $65.5, যার মধ্যে এক ব্যারেল আমি কিছুক্ষণ আগে বললাম যে এক ব্যারেল সমান সমান 159 লিটার। তার মানে সেখান থেকে যদি আমরা ডিভাইড করার পরে যেটা দাঁড়াচ্ছে পার লিটার ক্রুড অয়েলের দাম 26.42 টাকা, তাহলে 26.42 টাকা শুধুমাত্র ক্রুড অয়েলের দাম দাঁড়াচ্ছে, এবং সেখানে একইভাবে 26.42 টাকা পার লিটার ডিজেলের দামও সেটা দাঁড়াচ্ছে। এখান থেকে যেটা দেখবো ওএমসি কি, ওএমসি বিষয়টাকে দেখে নিই আমরা। তাহলে ওএমসি বিষয়টা হচ্ছে অয়েল মার্কেটিং কোম্পানি ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি এই ক্রুড অয়েলগুলো কিনে নিয়ে এসে তারা রিফাইন করে, সেই একত্রে এই ওএমসিটা হচ্ছে সেই সমস্ত কোম্পানি, যেমন তার মধ্যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা BPCL বলা হয়, এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা HPCL বলা হয়, এছাড়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেটা IOCL বলা হয়, এরকম আরও ভারতের বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেগুলো আছে। তো সেই কোম্পানিগুলো কী করে থাকে, সেই কোম্পানিগুলো তাদের যে এন্ট্রি ট্যাক্স, তারপর হচ্ছে রিফাইনারি খরচ, এই খরচ বহন করার পর তারা প্রায় 4.75 টাকা বা 7.50 টাকা এরকমভাবে তাদের একটা খরচ কিন্তু তাদের কাছে পড়ে। তার মানে আমরা যদি সেটাকে ক্যালকুলেশন করি, ওএমসি আবার মার্জিন রাখবে, তারা পার লিটারে 3.31 টাকা মার্জিন রেখেছে, মানে তাদের লাভ রাখার পর, ঠিক আছে, এবং খরচ টরচ রাখা টাকার পর তারা যে তেলটা অ্যাকচুয়াল এখন রিফাইন্ড অয়েল যে অয়েলটা বেরোচ্ছে সেই অয়েলের দাম দাঁড়াচ্ছে 34.48 টাকা, এবং ডিজেলের দাম দাঁড়াচ্ছে 36.79 টাকা পার লিটার দাঁড়াচ্ছে। এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে একদম ক্রুড অয়েল থেকে আনার পর রিফাইনারি সিস্টেম করার পর ওএমসি ট্যাক্স এবং তাদের মার্জিন রাখার পর যে দামটা দাঁড়াচ্ছে। ওকে, এরপরে যে তেলটা সেখান থেকে এবার বেরিয়ে এলো, যে তেলটা রিফাইন করার পর বেরিয়ে এসেও তারা লাভ রেখে যে বেরিয়ে এসেছে, সেই তেলের উপরে কিন্তু এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট এসে তাদের এক্সাইজ ডিউটি এবং রোড কস্ট চার্জ বসিয়ে টোটাল 19.48 টাকা সেখানে কিন্তু তারা চার্জ বসিয়ে দিল পার লিটার পেট্রোল এবং ডিজেলের উপর
পাশে ডিজেলের চারটা দেওয়া আছে এবং ডিজেলের উপর কিন্তু এইভাবে চার্ট বসিয়ে দিল। এর পরে সেই ভ্যাট নেওয়ার পর যেটা দাঁড়াচ্ছে, যে ভ্যাটের ফুল ফর্ম আমরা বলে দিই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ভ্যাটের ফুল ফর্ম ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেই ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেওয়ার পর তেলের দাম দাঁড়াচ্ছে 53.96 টাকা, কিন্তু তেলের দাম দাঁড়াচ্ছে। এরপর এই তেল কিন্তু এবার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এবার বিভিন্ন রাজ্যে সেই তেলটাকে বিক্রি করবে। তখন কি হচ্ছে, তার জন্য যেটা হয় যে বেসিক কিছু কমিশন আছে। কমিশনের পর যেটা আমরা দেখব যে এই ফিউল আসার পর যে কমিশন টু পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্প সেইগুলো কিছু কমিশন রাখবে এখানে 3.59 টাকা পার লিটারে, এবং ডিজেলে যেটা রাখবে হচ্ছে 2.51 টাকা পার লিটারে। রাখার পর টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 57.55 টাকা। এটি হচ্ছে ডিলারশিপ, মানে যারা ডিলারে তেল মোটা অ্যামাউন্টের তেল কিনে নিয়ে এসে বিক্রি করবে তাদের কাছ থেকে কিন্তু রাখার পর এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, মানে ডিলাররা নিয়ে এসে একদম টোটাল তেল পাম্পে পৌঁছে দেওয়া যে পাম্পের কাজ, এই টোটাল কাজ, টোটাল যে সিস্টেম, তারা কিন্তু এই 3.59 টাকা বা 2.51 টাকা পার লিটারের হিসাবে তারা কিন্তু চার্জ করছে। ঠিক আছে, চার্জ করার পর যেটা দাঁড়াচ্ছে এরপরে যে কন্ডিশন আসে স্টেট গভর্নমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্ট সেটার উপর আবার ভ্যাট বসিয়ে দেয়। ভ্যাট কত বসাবে, এক একটা স্টেটে এক একটা অ্যামাউন্ট ভ্যাট বসিয়ে দেয়। সেখান থেকে যদি আমরা দেখি যে স্টেট গভর্নমেন্ট প্রায় 27 টাকা বা কোনো স্টেট 27% বা তার থেকেও বেশি ভ্যাট বসাবে পেট্রোলের উপর, এবং ডিজেলের উপর 16.75 টাকা ভ্যাট বসিয়ে দেবে। দেওয়ার পর তার সঙ্গে 25 পয়সা পলিউশন চার্জ দিতে হবে গভর্নমেন্টকে 25 পয়সা পলিউশন চার্জ। এই ওভারঅল টাকা যদি আমরা টোটাল টাকাগুলোকে টোটাল অ্যামাউন্টে যদি যোগ করি, তাহলে তেলের দাম গিয়ে বেড়ে যাচ্ছে হচ্ছে 73.09 টাকা। আজকের দিনে 2021 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদি তেলের দাম দাঁড়িয়েছে, সেটা প্রায় আকাশ উঁচুই, আর কয়েকদিন হলে ওটা একটু চেঞ্জ শুরু করবে, একদম গ্যারান্টি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট যে বিষয়টা বলবো, যে ভ্যাট সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি, এই টোটাল সিস্টেম, তো এই টোটাল সিস্টেম তো সাধারণ বিষয়, যারা ধনী ব্যক্তি, যাদের অর্থ আছে, যাদের ইনকাম আছে, তাদের এই টাকাটা কোনো বিষয় না। কেননা যারা খেটে খায়, যারা মাঠে ঘাটে খেটে খায়, যারা দুনিয়ার সবচেয়ে বেশি অবদান যাদের রয়েছে, কৃষক বা মধ্যবিত্ত ফ্যামিলিদের, যারা ভারতবর্ষের জিডিপির সবচেয়ে বেশি অংশ জুড়ে যারা রয়েছে, তাদের উপর প্রভাবটা কিন্তু প্রচুর। যাদের ইনকাম আছে তাদের তো কোনো বিষয় না, তাদের ইনকাম আছে, কেননা তারাই একমাত্র জানে যে যাদের 100 টাকা ইনকাম করতে কীরকম অবস্থা হয় পার ডে। তো তাদের প্রবলেমটা তাদের পড়ে, কেননা তারা যেহেতু কৃষি মানুষ, তাদের চাষবাস থেকে শুরু করে, যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম এখান থেকে বেড়ে যাচ্ছে, যার জন্য প্রভাব কিন্তু তাদের উপরই পড়ছে। যেখানে বিশ্ব মার্কেটে এত এত বড়, এত কম দাম হওয়া সত্ত্বেও, যেখানে ওয়ার্ল্ডের চতুর্থতম স্থানের রিফাইনারি সিস্টেম হিসাবে বা স্টক হিসাবে চতুর্থতম সিস্টেমে রয়েছে বা চতুর্থতম পজিশনে রয়েছে ইন্ডিয়া, তা সত্ত্বেও তেলের দাম এখানে এত বেশি, কেন বেশি অবশ্যই কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখো আপকামিং নোটিফিকেশনের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।